নীলোৎপল ইতিমধ্যে ওদালগুড়ি ভোটগণনা কেন্দ্র তৃতীয় রাউন্ডর ভোটগণনা শেষ হয়েছে আর খবর আছে আমার হাতলে। নীলোৎপল, ওদালগুড়ি খবর দেখা গৈছে যে রৌতা সমষ্টিত ইউপিপিএলে অগ্রগতি লাভ করেছে। ইউপিপিএলে 6912টা ভোট লাভ করেছে, বিজেপিয়ে 4479টা আর বিপিএফে 4997টা ভোট। রৌতাত ইউপিপিএলে অগ্রগতি লাভ করেছে। নীলোৎপল, দেখিব রৌতাত যি তিনিটা ইতিমধ্যে ভোট গণনা হয়ে গেছে তিনিটা রাউন্ড, তাই তিনিটা রাউন্ডের অন্তত 6912টা ভোট লাভ করেছে ইউপিপিএলের প্রার্থীগুলো। ইয়ার বিপরীতে বিপিএফৰ প্ৰাৰ্থীয়ে লাভ কৰিছে 4997টা ভোট, বিজেপিয়ে লাভ কৰিছে 4479টা ভোট। অৰ্থাৎ ইউপিপিএলৰ যি উত্থান ৰৌতা সমষ্টিত সেয়া অতি চমকপ্ৰদ, প্ৰায় 2000 ভোটত আগবাঢ়ি আছে বিপিএফৰ প্ৰাৰ্থীগৰাকীতকৈ ইউপিপিএলৰ প্ৰাৰ্থীগৰাকী ডক্টৰ নীলোৎপল স্বৰ্গীয়াৰী। আৰু সমগ্ৰ বৰভূমিৰ ৰাজনীতিত মই পুনৰ উল্লেখ কৰিব বিচাৰিছোঁ, সমগ্ৰ বৰভূমিৰ ৰাজনীতিত হয়তো আজি সন্ধিয়ালৈ এক নতুন অধ্যায়ৰ সূচনা হ'ব পাৰে। ইউপিপিএলৰ যে সমগ্ৰ উত্থান হয়, ৰৌতা সমষ্টি এনেকুৱা এটা সমষ্টি, তাত কেৱল বড়ো ভোটাৰ নহয়, ৰৌতা সমষ্টিত অবড়ো ভোটাৰো বহুত আছে। তাত নেপালী সম্প্ৰদায়ৰ লোক আছে, তাত বেংগলী সম্প্ৰদায়ৰ লোক আছে, তাত মূল সুঁতিৰ অসমীয়া তাত ভোটাৰ আছে। গতিকে এই গোটেই যিখিনি তাত জাতি জনগোষ্ঠী আছে সকলোৱে মিলি তাত নিৰ্ধাৰণ কৰে ৰৌতা সমষ্টিৰ যিগৰাকী প্ৰাৰ্থী হ'ব তেওঁৰ ভৱিষ্যত। আৰু দেখিবলৈ পোৱা গৈছে ইউপিপিএলৰ প্ৰাৰ্থীগৰাকী হয়তো মন তেওঁলোকৰ জয় কৰিবলৈ সক্ষম হৈছে। বিগত সময়ছোৱাত বিপিএফৰ কাৰ্যকালত ৰৌতা সমষ্টিত যিসমূহ অভিযোগ উত্থাপন হৈছিল, দুৰ্নীতিৰ যি অভিযোগ উত্থাপন হৈছিল, সেই দুৰ্নীতিৰ অভিযোগসমূহে হয়তো নেতিবাচক প্ৰভাৱ পেলাইছে। সেয়া যি অৱস্থাৰ সৃষ্টি হৈছে বিপিএফৰ দখলত থকা ৰৌতা সমষ্টিৰ প্ৰাৰ্থীগৰাকীৰ বাবে, আৰু সেয়ে ইউপিপিএলৰ বাবে হয়তো পথ প্ৰশস্ত হৈছে। আমি প্ৰতিদিনে আপোনাৰ পক্ষত, আপোনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বর, এয়ারটেলর 640 নম্বর, জিটিপিএলর 271 নম্বর, এসিসির 5 নম্বর, ডিসিএন ডিজিটালত 156 নম্বর, এনআরএল কেবল টিভিত 14 নম্বর আর জেসিসির 375 নম্বর। আমি প্রতিদিনে আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বর, এয়ারটেলর 640 নম্বর, জিটিপিএলর 271 নম্বর, এসিসির 5 নম্বর, ডিসিএন ডিজিটালত 156 নম্বর, এনআরএল কেবল টিভিত 14 নম্বর আর জেসিসির 375 নম্বর। আমি প্রতিদিনে